গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো তো ব্লগটা শুরু করলাম আজ দুপুর থেকে আর তোমরা তো জানো তোমাদের জিজু বাড়িতে গিয়েছে ভোট দিতে তো তার জন্য একটুখানি দেখলাম রান্নার চাপ আছে যখন বাইরের কাজগুলো একটু গুছিয়ে নিই বেশি করে বেশ সুবিধা হবে তার জন্য আজ অনেক জামা কাপড় ওয়াশিং মেশিন চালিয়েছি অনেক কেসেছি তো অনেক ধুয়েছি আর কি তো ধুতে তো আর কষ্ট হয় না মেশিনে কিন্তু চারটে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে জামা কাপড়গুলো মেলানো শুকানো এগুলো করতে খুব খারাপ মানে খুব কষ্ট হয়েছে আমার তো দুই বালতি দুই বালতি করে শুকিয়েছি দুই দুই বালতি করে আবার নিয়ে গিয়েছি বেশি সময় তো রোদে দেওয়া লাগে না পাঁচ দশ মিনিট দেওয়া লাগে তবু যেতে তো হয় উপরে তো দেখো জামা কাপড়ের ঢিপ বিশাল বেডশিট সব কিছু ধুয়েছি ধুয়ে আবার প্রেস করে রেখে দিয়েছি যেহেতু ওর অফিসের ড্রেসগুলো মানে যেগুলো পরে অফিসে যায় সেই জামাগুলো তো প্যান্টগুলো আর প্রেস করা হয়নি কারণ আমার খুব কষ্ট হয়ে গেছে শুধু ড্রেসগুলোই প্রেস করে রেখে দিয়েছি ভাজ করে সুন্দর করে তো সারা দিন গরমে কাজ করে করে কষ্ট হয়ে গেছে একটু প্রেস করতে গরমের দিনে সত্যি খুব কষ্ট হয় তারপর এই ঘরে এলাম বেডশিটগুলোর বেছিয়ে দিতে আর দেখো বাবু বিছানাটাকে কি করেছে উল্টো পাল্টা করেছে ওইদিকে আমি কাজ করছি আর এইদিকে এসে ও দুষ্টুমি করেছে তো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম তারপর বিকেলবেলা বাবুর ফ্রেন্ডের মা ফোন করলো যার সঙ্গে খেলা করে ওরা এলো তো তিনজন এলো ওরা তো ওদেরকে একটু কী ওর পাপা ছিল না ঘরেও সেরকম কিছু ছিল না যা ছিল তাই দিলাম ওদের একটু জুস দিলাম খেতে তোমরা তো দেখেছিলে আগের দিন অনার আনার বেদানার যে জুসটা তো জুস দিলাম তারপরে জুস খাওয়ার পর কিছুক্ষণ পর দেখো সবাই নিচে বসে গল্প করছিলাম আমরা বাচ্চাগুলো খেলছিল তারপরে কিছুক্ষণ পরে চা বানিয়ে দিলাম চা বিস্কিট এইসব খেলাম তো ডিম ছিল না ঘরে ডিম থাকলে ভাবতাম ভেবেছিলাম চাউমিন টাউমিন কিছু একটা টিফিন বানিয়ে দিতাম তো কি করব যা আছে সেটাই দিয়ে দিলাম তো তারপরে বললাম ফ্রুটস কাটবো কি তা বললো না ঠিক আছে এদিকে ওরাও কিছু খাবার নিয়ে এসেছিলো তো আমি আর বুঝতে পারিনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাচ্চাগুলো খুব হইচই করছিল আর একটুখানি তার মাঝখানে একটুখানি ভিডিও করে নিলাম তো চা খেয়ে ওরা সবাই সন্ধ্যা অনেক সন্ধ্যা হয়ে গেল তখন ওরা সবাই ঘরের দিকে যাচ্ছিল আর এই দেখো যে রেড ড্রেস পরা ওর নাম হচ্ছে শ্রেয়াংশ ওর বার্থডেতে তোমরা দেখেছিলে তো শ্রেয়াংশের মা বাবুর জন্য কারণ ও উড়িয়া উড়িষ্যা ওদের বাড়ি তো ওরা বাড়ি চলে যাচ্ছে পনেরো তারিখে তো ওই কারণে বাবুর বার্থডেতে থাকতে পারবে না ওই জন্য বার্থডের গিফটটা দেখো দিয়ে গেল তো বাবু এই সব পছন্দ করে সুপারম্যান এইসব তো দে এই জন্য অনলাইনে এটা বাবুর জন্য গিফট করে যে মানে কিনে এনেছিল তো তার জন্য দিয়ে গেল যে বার্থডে তো দেওয়া হবে না তো দেখো বাবু তো খুব খুশি এই সুপার স্পাইডারম্যানের এই টি শার্টটা পেয়ে খুব খুশি তো দেখো কত সুন্দরও লাগছে খেয়ে দেখতে আর সঙ্গে একটা প্যাক করে একটা জিনিস এনেছিল তো আমি ভেবেছি হয়তো কোনো বিরিয়ানি এইসব কিছু হবে কিন্তু খুলে তো আমি ভাবতে পারিনি এটা এনেছে আনলে তো ওদেরকে দিতে পারতাম তো আমার খুব খারাপ লেগেছিলো যেই ওদের দেওয়া হলো না কারণ আমি ওইটা খাবার মানে সবজি টবজি এইসব কিছু একটা ভেবে আমি আর ব্যাগটা প্যাকটার খুলিনি তো এখন বাবু বলছে মামা আনটি কী এনেছিলো পলিথিনে করে ব্ল্যাক পলিথিনে আমি খুলবো ও মা খুলে দেখি আমি তো অবাক হয়ে গেলাম যে মিষ্টি নিয়ে এসেছিলো কিন্তু সত্যি আমার খুব খারাপ লেগেছিলো তারপর আমি ওকে ফোন করলাম তুমি মিষ্টি এনেছো আমাকে বলবে তো তো আমি তাহলে তোমাদের সবাইকে দিতে পারতাম এতগুলো মিষ্টি মিষ্টি কে খাবে তুমি কেন বললো নি এইসব বললাম তো এইগুলো করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেল। এবার আমি দেখি যে আমার জামা কাপড় কিছু দুটো মানে চার পাঁচটা জামা কাপড় উপরে ছিল সেইগুলো আনা হয়নি তো সেইগুলো আনতে ছাদে গেলাম দেখলাম ছাদ থেকে দারুণ আমার বাবাই আমাকে প্রথমবার মাদার্স ডেতে কোনো কিছু গিফট দিল ও বলছিল মাম্মা মাদার ডেতে আমি তোমাকে কিছু দিইনি তো গতকাল তো মাদার্স ডে গিয়েছে তো ও বলছিলো কি আমি অনেকগুলো লিখেছিলাম ডায়েরিতে এরকম ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ভালো হয়নি তার জন্য দিইনি তো এখন আজ মাদার্স ডে এর পরের দিন আমাকে গিফটটা দিল আমার ছেলে সব থেকে আমার লাইফে সেরা গিফট দেখো দেখো আই লাভ ইউ লিখেছে আই লাভ ইউ মম আমার বাবু যে আয় মানে কি বলবো আমি না শিখিয়ে দিয়ে তো কোনো কিছু করতে পারে না ও যে নিজের থেকে এটা করেছে এটা আমার লাইফে সব থেকে বড় মূল্যবান তো প্রথমবার মাদার্স ডেতে কিছু দিয়েছে আমার বাবাই তো আমি এটা ভেবেছি তুলে রেখে দেবো যত্ন করে প্রথমবার মাদার্স ডেতে আমার বাবাই আমাকে কিছু দিলো আমি খুব খুশি লাভ বাবু লাভ ইউ তো কেমন হয়েছে বন্ধুরা বলো আমার বাবায়ের গিফটটা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে আমি তো মা আমার তো ভালো লাগবেই বলো সব মায়েরই ভালো লাগবে জানি তো থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ তো আমি খুব খুশি সিরিয়াসলি আমি খুব খুশি কোনো মজা না বাবু শুনে হাসছে যেন তো ওই জন্য বলছি তো খুব সুন্দর হয়েছে আমার বাবার গিফটটা ওর পাপা এখনই চলে আসবে বললো সাড়ে নটা ট্রেন থেকে নেমেছে তো ট্রেন থেকে নেমে গাড়িতে উঠেছে অফিসের গাড়িতে তো চলে আসবে আধা ঘন্টার মধ্যে তো সঙ্গে থাকো বন্ধুরা পাশে থাকো আর দেখতে থাকো দিল তো এই দেখো ওর পাপা চলে এসছে আর অনলাইনে বার্থডে গিফট যেটা ওর পাপার কাছে এসেছিলো রিমোট কন্ট্রোল গাড়ি সেটা চলে এসছে গাড়িটাও তো এখন ওর পাপাকে ফিরে মানে ফ্রেশ হয়ে নেবে আর ব্যাগে কি কী এনেছে ব্যাগ থেকে বের করব আমি কারণ আমি ওকে বলেছিলাম যে বাড়ি যখন যাচ্ছ তাহলে ওখান থেকে কিছু সবজি বাজার করে এসো তো ও ওখানে ভোর দিয়ে এসে ভোরবেলা চারটে সময় উঠে লাইন দিয়ে পাঁচটার সময় লাইন দিয়ে তারপরে ভোট দিয়ে বেরিয়েছে বা খেয়ে দিয়ে বাজার করে এনেছে বাজার থেকে এই কোনো কিছু খেতেন না আমাদের সব মানে কি মার্কেট থেকেই তো কাঁচা কুমড়ো এনেছে আর এই দেখো এই বছরের প্রথম আম পাকা আম এনেছে কাঁচা কুমড়ো পাকা আম এইগুলো সব বাজার করে এনেছে কারণ আমরা তো এখানে সব কিছু এখানে মানে আমাদের ওখানকার মতো পাই না এই সব সবজি তো দেখো পুঁই শাকও এনেছে আমার হাজব্যান্ডেরা আমার আমাদের দুজনেরই একটা জিনিস খুবই প্রিয় খাবার দুজনের মেসিং মেশিং সেটা হচ্ছে সব থেকে বেশি পুঁই শাকটা দুজনেরই ফেভারেট আর এইদিকে চাল কুমড়ো কচিকা চাল কুমড়ো এনেছে আমার চাল কুমড়ো খুব পছন্দ ওর অতটা পছন্দ না কিন্তু আমার খুব পছন্দ চাল কুমড়ো এনেছে এই সব সবজি এখানে সত্যি পাওয়া যায় না তো শাক তো বেশি পাওয়াই যায় না তো সুন্দর সুন্দর পুঁই শাক এনেছিলো তো সকাল দশটায় সেই প্যাকেট ব্যাগের মধ্যে ঢুকিয়েছে আর এখন বাজে সাড়ে দশটা তো এত সময় ব্যাগের মধ্যে থেকে সব কেমন গরম হয়ে গেছে ওই জন্য আমি সরিয়ে রেখে দিচ্ছি কারণ ফ্যানের হাওয়ায় একটুখানি বেশ সুবিধা হবে মানে পচে যাবে আর তোমরা তো জানো পুঁই শাক জলদি নষ্ট হয়ে যায় আর এইটা কি বলো তো এটা তো আমার সব থেকে কী বলবো আমার খুব খুব প্রিয় এটা হচ্ছে পাট শাক তো আমি বলেছিলাম মিষ্টি শাক ওর প্রিয় আমার হচ্ছে তিতে পাট শাক প্রিয় কিন্তু মিষ্টি পাটশাক এনেছে তৃতীয় শাকটা পায়নি আর এটা বলো বলতো তোমরা তো অনেকেই জানো কচুরলতা কচুরলতাও খুব ভালো লাগে তো এই সব দেশের মানে কি বলবো জলীয় সবজি যেগুলো মানে জলে হয় কিংবা শাক পাতা এগুলো পাওয়া যায় না এখানটা অ্যাকচুয়ালি আমার নন বাঙালিরা তো এগুলো খাওয়া জানেও না আমরা বাঙালিরা যেসব আইটেম জানি তো পাট শাক সব কিছু ছড়িয়ে রেখে দিচ্ছি ফ্যানের হাওয়াতে পচে যাবে আমি ওকে বলেছিলাম যদি পারো ট্রেনে বসে বসে একটুখানি খোলামেলা রেখো তাও খোলা রাখেনি সেই বেঁধে যেভাবে দিয়েছে দোকানদার সেইভাবেই রয়েছে কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি এটাই আমার ভালো লাগছে কোনো কিছু একটুখানি হয়নি সব কিছু তাজা তাজা রয়েছে আর এই দেখো এখ জামরুল খেয়ে এই দেখো জামরুল এনেছে আর জামরুল যে কত বছর খাই না বাইরে থাকলে এইসব খাওয়াও হয় না অ্যাকচুলে এখানে পাওয়াও যায় না আর খাওয়াও হয় না তো দেখো জামরুল এনেছে পাঁচ ছখানা ভেবেছে মিষ্টি কিনা ওই জন্য বেশি আনে নি আর এই কচুর লতাগুলো ছড়িয়ে রেখে দেবো কচুলতার ফ্রিজে ঢুকাবো না আজকে এটাকে ফ্যানের হাওয়ায় রেখে দেবো একটু শুকিয়ে যাবে তারপর এক জায়গায় জড়ো করে রেখে দেবো সকালবেলা ভেবে এটাকে কচুল ফ্রিজে রেখে দেবো আর এই পাট শাকের পাতাগুলো পাতাগুলো এখন ছিঁড়ব দেখো কি কি এনেছে তোমাদের দেখাচ্ছে একবার আবার করে দেখো চারটে পাকা আম জামরুল দুটো কাঁচা কুমড়ো দুটো চাল কুমড়ো কাঁচা কুমড়ো তরকারি আলু দিয়ে খুব টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে আর এই দেখো চারটে চার চার আঠি হচ্ছে ইয়ে চার মুঠি মুঠি হচ্ছে পাট শাক এনেছে আর দুই মুঠি এনেছে কচুর লতা আর পুঁই শাক এনেছে এক কিলো তো এখন আমি রাত বাজে ওদের খাবার দেওয়া ওরা খাওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে আর এদিকে আমি কাজ করছি এখন বাজে এগারোটা তো বলছে চল শুয়ে পড়ি আমি বলছি না শুয়ে পড়লে এত কষ্ট করে শাক সবজিগুলো এনেছো এগুলো সব নষ্ট হয়ে যাবে তার জন্য শাকগুলো আমি ভেবেছি একটা একটা করে ছিঁড়ে রেখে যাব তো তার জন্য ছিঁটতে বসেছি এক ঘন্টা তো লাগবে আজ আমার এই শাক পাতা পরিষ্কার করে রাখতে তো শাক এদিকে ফ্যানও চালিয়েছি আমার ছিটতে ছিঁটতে জলটাও বেরিয়ে যাবে ওর তো ফ্রিজে রেখে দেবো যেগুলো রাখার তো দেখো শাক সব ছেঁড়া হয়ে গেছে এখন প্যাক করে আমি ভিতরে রেখে দেবো কারণ অনেক রাত হয়ে গেছে আর দেশের সবজি খেতে দেশীয় সবজি খেতে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে বলো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো বলো আর সবাই ভালো থাকো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট টাটা